মামা আমাক রাস্তা লাগে। বরখন দিলে স্কুল যাব নোৱাৰো। এজা কণমানি শিক্ষার্থীর মুখ্যমন্ত্রীলৈ প্রার্থনা এয়া। বিধ্বস্ত পথত মুখ্যমন্ত্রীলৈ হাত জোড় করে প্রার্থনা জানাইছে কণকণ শিক্ষার্থী সকলে। রাস্তা লাগে, আমি অহা যাওয়া অসুবিধা হয়, বরষুণ পড়লে আমি যাব নোৱাৰো, আৰু বরষুণ পড়লে বহুত পিছল হৈ যায়, বহুত গাড়া হয় আৰু এনে জাবরা হয়, আৰু ইয়াত আমি আহিব নোৱাৰো। মামা আমাক রাস্তা লাগে, স্কুলত আহিলে পড়ি যায় আর ঘর যায় কাপড় বুঝলে আহিব নোৱাৰে। গোয়ালপাড়ার মাতিয়া শিক্ষা খণ্ডৰ অন্তর্গত জড়াবড়ি নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এয়া। বিদ্যালয়খনলৈ যোৱা মূল পথটো শিক্ষার্থীর যাতায়াতৰ ক্ষেত্ৰত প্ৰত্যাহ্বান হৈ উঠিছে। অসমৰ মুখ্যমন্ত্রী মহোদয় ডক্টর শ্রীযুত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মালৈ আহ্বান যে এই ঝরাবরি নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এই পথটো যেন পকীকরণ করে দিয়ে বা সেন গ্রেভেল দিয়ে যেনেকে দিয়ক লড়া ছলীর কেন উপকার হয় সেইটাই মুখ্যমন্ত্রীর ওসব আহ্বান, মর কাতর আহ্বান। এজাক বরষুণ দিলে পথ নেপথার ধরবই নোৱাৰা পথটোৰ বাবে বিদ্যালয় বন্ধ দিবলগীয়া অবস্থার সৃষ্টি হয়েছে। অবশেষত মুখ্যমন্ত্রীলৈ পথটো পকীকরণের দাবিৰে এনেদৰে ৰাজপথলৈ ওলাই আহি মুখ্যমন্ত্রীলৈ হাত জোড় করে প্রার্থনা জানাইছে কণকণ শিক্ষার্থীসকলে। দুধনৈৰ পৰা অৰূপ নাথৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট। Bye.